সুন্দর একটা মজাদার রেসিপি হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং, দারুণ হয়েছে খেতে। আমি সন্দেশটা খেতে পারি মজাতে। আপনাদের সকলকে স্বাগত। আজ আমি করতে চলেছি দুটো কলা দিয়ে আর ডিম দিয়ে ক্যারামেল পুডিং। খুব সুন্দর একটা রেসিপি, খুব টেস্টি রেসিপি। দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। চলে এলাম এবার রান্নার কাছে। আমি কড়াইতে গ্যাসটা ঢেলে নিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আমি ক্যারামেলটা বানানোর জন্য আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি, পুরো চিনিটাই আমি দিয়ে দিচ্ছি। এবং যেহেতু এটা ননস্টিকের কড়া নয়, তার জন্য আমি এটা দু চামচের মতো জল দিয়ে দেবো। যাতে ফ্লেমটা আমি কমিয়ে দেবো, আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর সে ওই দিকে আমি ডিম আর কড়ার মিক্সচারটা তৈরি করে নেব, ডিমটা ফাটিয়ে নেব। কড়াটা খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমি দুটো সিঙ্গাপুরি কলা নিয়েছি, কলার খোসা এগুলোকে ভালো করে তুলে নিতে হবে, না হলে এগুলো মুখে পড়লে খেতে বাজে লাগবে। কলাগুলোকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে নেব, করে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দেব এগুলোকে। দিয়ে তো এগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। কড়াগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি এবং এই ডিমটা ফাটিয়ে এর মধ্যে কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। একে ভালো করে ব্লেন্ড করতে হবে, যত ভালো করে ব্লেন্ড করবেন তত জিনিসটা ফুলে উঠবে। এবং সামান্য পরিমাণে, খুব অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে ওই ডিমের গন্ধটা না করে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এক চা চামচের মতো বেকিং সোডা দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। আমি এতে পুরো প্যাকেট দুধটা দিয়ে দিচ্ছি, আমুল দুধটা। আমি ছোট একটা 10 টাকার প্যাকেটের দুধ নিয়েছি, খুব বেশি পরিমাণে দুধ নিইনি। এবং সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে জল দেবো না, একদমই সামান্য পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেতরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এটাকে আমি ভালো সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটা এবার আমি মিক্সির মধ্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। এরকম লাল লাল কালার আসছে, এর থেকে বেশি করা যাবে না, করলে তাহলে এটা তিতা হয়ে যেতে পারে। এবার আমি যেই পাত্রটাতে পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিচ্ছি, তারপর আমি মিশ্রণটাতে দিয়ে দেবো। এটা আমার ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখে নিই কোথাও কোনো ব্লেন নেই, এরকম জল জ্বলে হয়েছে। এবার আমি ওই ক্যারামেলের উপরে এটাকে ঢেলে দেব। ঢেলে নিয়ে এটাকে আমি জলটা যে ফুটে গিয়েছে, জলটা যে ফুটে গিয়েছে ওর উপরে বসিয়ে দেব। জলটা ফুটে গিয়েছে, দমটা কমিয়ে নিচ্ছি, এটা আস্তে আস্তে হবে। আমি এবার এই পুডিংটাকে গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি পুডিংয়ের বাটিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে লো ফ্লেমে করে দেব, এবার আস্তে আস্তে এটা হতে থাকবে। এটা মুখটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 20-30 মিনিট মতো হতে সময় দিতে হবে। এর ভেতরে যে বাষ্প তৈরি হচ্ছে ওর ভাপে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। 20 মিনিট ধরে এটাকে আস্তে আস্তে করে ফুটতে দিতে হবে। সুন্দর
সুন্দর একটা মজাদার রেসিপি, দারুণ খেতে লাগে, বাচ্চারাও খুব মজা করে খাবে। অনেক ছেলে মেয়ে আছে যারা ডিম কলা দুধ সব একসঙ্গে খেতে চায় না, সেই সব বাচ্চাদের জন্য আমি বলছি এরকম ক্যারামেল পুডিং একবার করে খাওয়াবেন, ওরা খুব আনন্দ সহকারে খুশি করে খাবে। এবং বাচ্চাদের স্কুল টিফিনের সঙ্গে আপনি এটাকে দিতে পারেন। আমার প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, এর আগেও হয়ে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে এবং ফুলে ফুলে গিয়েছে। এভাবে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখছি, দেখুন ছুরির গায়ে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গিয়েছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করিয়ে আমি বাটিটাকে তুলে নিলাম। এটা আমি একটা ছুরি দিয়ে সাইডটা এরকম করে আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এটাকে সামান্য একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে এটা আমি ঢেলে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং, দেখুন কত সুন্দর কালার হয়েছে, যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর দেখতেও হয়েছে, তেমন নরমও হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সফট হয়েছে, কত যেমন সুন্দর কালার হয়েছে তেমন সফট হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে এটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতেও বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।